বাংলাদেশ বিপজ্জনক দল, বিশ্বকাপে তাদের ভালো সম্ভাবনা আছে। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইব্রাহিম সিং। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এক টিভি শোতে এসব কথা বলেন তিনি। এদিকে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দাপুটে জয়ের দিনে বাংলাদেশকে খোঁচা দিলেন আরেক ভারতীয় রবিচন্দ্র অশ্বিন। এক্স বার্তায় বললেন, যুক্তরাষ্ট্রের সিরিজ জয় কোনো ফ্লুক ছিল না। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিবেশী কানাডার লড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলেও ক্রিকেট ভক্তদের খুব একটা আগ্রহের কেন্দ্রে ছিল না। তবে একাধিক রেকর্ড করে ঠিকই আলোচনা জন্ম দিয়েছে দুই প্রতিবেশীর এই লড়াই। বিশেষ করে অ্যারন জোনসের 40 বলে 94 রানের ইনিংস দিয়েছে ভিন্ন বার্তা। 195 রানের লক্ষ্য 7 উইকেট ও 14 বল হাতে রেখেই টপকে যায় যুক্তরাষ্ট্র। দলটির এমন দাপুটে জয়ের দিনে ঘুরে ফিরে আসছে বাংলাদেশের নাম, কারণ এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই সম্প্রতি 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। আর সেটি যে অঘটন বা ফ্লুক ছিল না, সেটি মনে করিয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সিয়াটল অর্কাসের হয়ে খেলা অ্যারন জোন্স দারুণ ব্যাটিং নৈপুণ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙিয়েছে। যুক্তরাষ্ট্র দেখিয়েছে বিশ্বকাপের আগে কেন তারা বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হার, রীতিমতো আত্মবিশ্বাসের তলানিতে নাজমুল শান্তর দল। তারপরও টাইগারদের এই দলটিকে বিপজ্জনক বলছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছুর সম্ভাবনাও দেখছেন তিনি। বর্তমানে বিশ্বকাপের শুভেচ্ছাদূতের ভূমিকায় আছেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শোতে এসে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সম্ভাবনা আছে, তারা বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটনের জন্ম দিয়েছে তারা, তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে, যা বাংলাদেশ করতে পারছে বলে আমি মনে করি না, তবে তাদের সেই সামর্থ্য আছে। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস।